إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ تبصرة وذكرى لكل عبد منيب وقال الله تبارك وتعالى في موضع آخر إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وقال الله تبارك وتعالى في موضع آخر إن الله يحب التوابين ويحب المتطهرين وسمى شمطر الله جنة إبان آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم ربوري আল্লাহ অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিবর্ষিত হোক আল্লাহ রহমান। আজকে আপনাদের সামনে গত জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয় নিয়ে আর কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা তারা আমাদেরকে আমাদের ভুল ভ্রান্তি যে পৃথিবীতে চলতে গিয়ে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো আমাদের হয় যে পাপগুলো আমরা ছোট বড় পাপ এই পৃথিবীর বুকে চলতে আমরা করি এই সমস্ত পাপকে মোচন করার জন্য আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে একটি মহাঅস্ত্র দান করেছেন একটি পদ্ধতি দান করেছেন যে মহাবাস্তের নাম হচ্ছে তওবা। এই তওবার মাধ্যমে যুগ যুগ ধরে নবী ও রসুলরা যেভাবে এই অস্ত্রের মাধ্যমে নিজেদের ভুল সংশোধন করেছেন আল্লাহর রহমত পেয়েছেন এর মাধ্যমে আল্লাহর নিকটে যেতে পেরেছেন এবং আল্লাহর ওয়ালি যিনারা ছিলেন শুধু নবী এবং রসুলই নন প্রত্যেক নবী ও রসুলের যে উম্মত
এক কথায় মানব জাতি পৃথিবীর বুকে চলতে যে সমস্ত ছোট বড় পাপ করবে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত শুধুমাত্র ওই ব্যক্তি না প্রতিটি মানুষের নিজ নিজ মৃত্যু পর্যন্ত তার তওবা করার শেষ সময়, আমার তওবা করার শেষ সময় হচ্ছে আমার মৃত্যু পর্যন্ত। মৃত্যু হয়ে গেলে কেউ আর তওবা করতে পারবে না, মৃত্যুর পরে তার কোনো তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, মৃত্যুর আগে সেটা করতে হবে। আর পৃথিবীর জন্য তওবার শেষ সময় নির্ধারণ করা হয়েছে পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। পশ্চিম দিকে সূর্য একবার উঠে গেলে তারপর থেকে আর কোনো মানুষের তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা পৃথিবীর জন্য। আর প্রত্যেকটা মানুষ যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত তার জন্য একটা সুযোগ অপেক্ষা করছে, সে যদি পাপি হয় আল্লাহ এখন তাকে সুযোগ দিয়েছে, তার জান আছে মানে তাকে এখনো সুযোগ আল্লাহ দিয়েছেন, সে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারে সে যদি পাপি হয়। আর যদি পাপি না হয় তবুও তাকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, হতে পারে তার অগোচরে কোনো পাপ হয়ে গিয়েছে বা না হোক, না হলেও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ পছন্দ করেন বান্দা আমার কাছে তওবা ইস্তেগফার করবে, আল্লাহ ওটা পছন্দ করে যে আমার বান্দা আমার কাছে চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ভিক্ষা চাইবে, আল্লাহ এটা পছন্দ করেন, ভালোবাসেন, খুশি হন। আপনাদের সামনে তিনজন নবীর কথা উল্লেখ করেছিলাম যে এই তওবার মাধ্যমে তিনারা কিভাবে নিজেদের পাপ মোচন করেছিলেন, আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছিলেন। আরেকটি ঘটনা আপনাদের সামনে নবীদের ঘটনার উল্লেখ করব না, বিষয় বড় হয়ে যাবে, সংক্ষেপে আপনার সামনে উল্লেখ করব। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। যে আল্লাহ রাসূল একজন সাহাবি, এটা আল্লাহ রাসূলের জামানার ঘটনা। এই হাদিসটি আপনি মিসকাতুল মাসাবি কিতাবুল হুদুদ একটি অধ্যায় আছে, 17 নম্বর অধ্যায় কিতাবুল হুদুদ, দণ্ডবিধি বাংলা যেটা বলছে দণ্ডবিধি, এই অধ্যায়ে হাদিসটি নিয়ে আসা হয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 3562। আরো অনেক হাদিস রয়েছে, একাধিক বর্ণনায় হাদিসটি বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের সামনে যে হাদিসটি অনুবাদ করব সেটা হচ্ছে 3562 নম্বর হাদিস। বিস্তারিত হাদিস আমি শুধু আপনার সামনে অনুবাদটা তুলে ধরব। এক ব্যক্তি সাহাবি, সাহাবির নাম হচ্ছে মাইজ বিন মালিক, মাইজ বিন মালিক মনে রাখবেন, আপনার হাদিসটাও অনুবাদ দেখতে পারেন। তো মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শয়তানের পাল্লায় পড়ে, প্ররোচনায় পড়ে জেনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন। তারপরে এই হাদিস অনুযায়ী তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আল্লাহ রসুল আপনি আমাকে পাক পবিত্র করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কথা শোনার পরে আল্লাহ রসুল বলছেন, ইরজিয়া না, প্রথম শব্দটা বললেন ওয়াই হাকা, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য আফসোস হচ্ছে, ইরজিয়া ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি ফিরে যাও এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো এবং তুমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, আল্লাহর কাছে তওবা করো। রাবি বলছেন আল্লাহ রাসূলের এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফারাজা গায়রা বাইদি, ওই ব্যক্তি ফিরে গেলেন কিছু দূর, গায়রা বাইদি মানে বেশি দূর যায়নি, হাদিস অনুযায়ী গায়রা বাইদি এর অর্থ হচ্ছে কিছু দূর যাওয়ার পরে ফারাজা আবার আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলেন। ফকর আবার আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল ইয়া রসুল আল্লাহ তো হেরে নিয়ে, আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে পাপ করে দিন। আল্লাহ রসুল একই কথা বলছেন, মিসলা জালিক, ফকর রসুল সাল্লাহ সাল্লাম মিসলা জালিক, আল্লাহ রসুল আবার পুনরায় একই শব্দ ব্যবহার করলেন,
যাও, তোমার জন্য দুর্ভোগ আফসোস হচ্ছে, তুমি ফিরে যাও, আল্লাহকে তোবা ইস্তেগফার করো, কান্নাকাটি করো না। একবার না, হাত্তা এমনি করতে করতে রাজাতে রাবিয়া চারবার তিনি একই শব্দ চারবার আল্লাহ রসুল ফিরিয়ে দিচ্ছেন, আবার ফিরে এসে আল্লাহ রসুলকে বলছে আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন। চারবার যখন একই শব্দ একই কথা যখন হচ্ছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন যে এই লোকটা কি পাগল নাকি, আমি বারেবার বলছি ওকে তুমি ফিরে যাও, আল্লাহ তোমার স্ত্রী ফার করো না, ও বারেবার একই কথা এসে রিপিট করছে, এই লোকটা কি পাগল? তখন সাহাবায়ে কেরামরা বলছেন না, আমরা যতটুকু জানি এই লোকটা কিন্তু পাগল নন। এই কথা বলার পরে তখন আল্লাহ রসুল বলছেন তাহলে এই লোকটা কি মদ পান করেছে, এই লোকটা কি পাগল মাতাল নাকি, মাতাল যেমন জ্ঞান বুদ্ধি থাকে না মাতালের মতন ব্যবহার করছে, এই লোকটা কি মাতাল নাকি? তখন এক সাহাবি ওই লোকটার কাছে গিয়ে মুখ শুনেছে, শুনছে দেখছে কোনো গন্ধ না, আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল এর কাছ থেকে কোনো মদের গন্ধ পাচ্ছি না, এ মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে বলছে যে অন্য রিওয়ায়েতে বলছে যে তোমাকে আমি কি কারণে পবিত্র করব, তুমি কি আমার পাপ করেছো যে তোমাকে পবিত্র করব আমি? তো ওই ব্যক্তি বলছে আল্লাহ রাসূল আমি জেনা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুঁটিনাটি ভালোকে যাচাই করছে, তুমি কি মেয়েটাকে মানে আলিঙ্গন করেছিলে, অন্য রিওয়ায়েতের কথা তো বলছেন না, চুমা খেয়েছিলে তো বলছে না, আমি জেনা করেছি। পুরোপুরি যখন একদম বলে দিল নিজে নিজে সাক্ষী দিল, তখন সাহাবায়ে কেরাম দেখে বলে যাও তোমার অমুক জায়গায় গিয়ে একটা গর্ত করো, গর্ত করে এক গর্দম বলে তাকে মাটিতে পুঁতে দিয়ে পাথর দিয়ে রজন করে দাও, মেরে দাও, তাকে হত্যা করে দেওয়া হলো। দুই থেকে তিন দিন পরে এই হাদিসের অনুবাদ অনুযায়ী দুই তিন দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরাম দেখে উদ্দেশ্য করে বলেছেন হে সাহাবাবর্গ তোমরা মাইজ বিন মালিকের জন্য তওবা ইস্তেগফার করো, কারণ লাকাদ তাবা তাওবাতান, সেই ব্যক্তি এমন তওবা করেছে, লাকাদ তাবা তাওবাতান। এই বাক্যটার অনুবাদ আপনারা শুনেন ভালো করে গৌর করবেন, আল্লাহ রাসূল বলছেন লাকাদ তাবা তাওবাতান, ওই ব্যক্তি এমন তওবা করেছে, এমন তওবা করেছে, এমন তওবা করেছে, লাউ কুসিমাত বাইনা উম্মাতিন, যদি ওই তওবাটা পুরো জাতি উম্মতের মধ্যে যদি বিবন্টন করে দেওয়া হয়, লাউ কুসিমাত বাইনা উম্মাতিন, পুরো উম্মতের মধ্যে যদি এই তওবাকে বিবন্টন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়, লাউ ওয়াসিয়াতুহুম, সমস্ত মানুষের জন্য এই তওবাটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করুন এই ঘটনা হওয়ার পরে হাদিসের রিওয়ায়েতে এই হাদিস থেকে দিন বা সময় উল্লেখ করা হয়নি, শুধু বলা হয়েছে যে তারপরে তারপরে সুম্মা শব্দ ব্যবহার করেছেন রাবি, তারপরে একটি মহিলা আজ বংশের একটি মহিলা আল্লাহ রসুলের কাছে আসলো, আসার পরে আল্লাহ রাসূলকে বলছেন একই শব্দ ওই মাইজ বিন মুয়াল মালিকের মতো একই শব্দ ব্যবহার করছেন যে আল্লাহ রাসূল আপনি আমাকে পাক পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মতো একই শব্দ ব্যবহার করছেন, ওয়াই হাকি, শুধু ওটা ছিল পুংলিঙ্গ, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, শুধু শব্দের হেরফের। আল্লাহ রাসূল বলছেন ওয়াই হাকি, তোমার জন্য আফসোস হচ্ছে, তুমি ফিরে যাও, তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো। তখন মাইজ উত্তর দিয়েছিল এক, আর এই মহিলা উত্তর দিচ্ছে আর এক। এই মহিলা তখন আল্লাহ রাসূলের এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি ফিরে না গিয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল আপনি মাইজ বিন মালিকের সঙ্গে যেরকম ব্যবহার করেছিলেন ওকে তো আপনি বারবার ফিরিয়ে দিচ্ছিলেন, কিন্তু আপনি আমাকে ফিরিয়ে দিন না, আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দিন, একটা বিচার করেই ছাড়বেন আজকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন শুনলেন, তারপর আরেকটি তিনি বাক্য ব্যবহার করেছিলেন, আপনি ওকে তো ফিরিয়ে দিয়েছিলেন আর আমি এমন মহিলা, আমাকে আপনি ফিরিয়ে দিন না, কারণ আমি জেনা করেছি, জেনা করার পরে আমার পেটে একটা সন্তানও চলে এসেছে।
অতএব আমাকে ফিরিয়ে দেবেন না, আমার ব্যাপারে একটা ফয়সলা করেই ছাড়ুন আজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যাও তুমি বাড়ি ফিরে যাও, যতদিন না তোমার পেটে যে সন্তান আছে পৃথিবীর বুকে আসছে ততদিন তুমি অপেক্ষা করো, সন্তান যখন পৃথিবীর বুকে আসবে তুমি আবার আসবে। চলে গেল মহিলাটা, যাওয়ার পরে যখন সন্তান পৃথিবীর বুকে আসলো ঘনিষ্ঠ হলো, ওই মহিলাটি বাচ্চা সন্তানে আবার আসলো। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আমার তো পেটের সন্তান পৃথিবীর চলে এসেছে, এবার আপনি আপনার ফয়সলা করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন যে ছোট্ট বাচ্চা কি খাবে, মায়ের দুধ খাবে এখন। তো ওই মহিলাটাকে বললেন আল্লাহ রাসূল, যাও এই বাচ্চাটা যতদিন না দুধ খাচ্ছে, যতদিন দুধ খাচ্ছে ততদিন তুমি অপেক্ষা করো, অন্য খাবার যতদিন না খাবে ততদিন তুমি অপেক্ষা করো। ওই মহিলাটা আবার চলে গেলেন, যাওয়ার পরে কিন্তু ওই মহিলাটি কিন্তু তওবা করার জন্য আল্লাহ রাসূল এবং আল্লাহ কি ফয়সালা দিচ্ছেন এই ফয়সালার জন্য তিনি ঘুমাতে পারছেন না, শুধু ফয়সালার জন্য বারবার ছুটে আসছেন আল্লাহ রাসূলের কাছে। তিনি কোন রকমে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী ফিরে যাচ্ছেন, কিন্তু ওই সময় অনুযায়ী তিনি আবার ফিরে আসছেন। তারপরে কি হচ্ছে, বারবার আল্লাহ রাসূল ফিরিয়ে দিচ্ছেন, ওই বাচ্চাটির হাতে এক টুকরা রুটি ধরিয়ে দিয়েছেন, যে আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল এবার আপনি আমার ফয়সালা করুন, দেখুন বাচ্চার হাতে রুটি আছে, সে খেতে শিখে নিয়েছে, এখন আমার দুধ খায় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মুসলিমকে বললেন যে এই বাচ্চাটার দায়িত্ব না, একটা মুসলিম একজন আল্লাহ রাসূলের সাহাবী ওই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব নিলেন এবং ওই মহিলাটিকে রাজাব করার জন্য আদেশ করলেন। তাকে যখন হত্যা করা হচ্ছে, মাটিতে পুঁতে দিয়ে পাথর মারা হচ্ছে, একজন সাহাবী বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ, বিখ্যাত সাহাবী, আপনার নাম শুনেছি, বিখ্যাত সাহাবী কমান্ডার ছিলেন একজন বিখ্যাত, তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে দিকে এগিয়ে একটা মোটা মোটা ধরনের পাথর ছুড়ে মারলেন, মাথায় আঘাত লেগে কিছুটা রক্ত ছুটে এসে তার মুখে বা শরীরে এসে লেগে যায়। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভর্ৎসনা করলেন ওই মহিলাটিকে। আল্লাহ রাসূলের কানে কিন্তু ওই গাল শব্দের কিন্তু আল্লাহ রাসূলের কানে কিন্তু পৌঁছে গেল, আল্লাহ রাসূল সাবধান হয়ে যাও, সাবধান হও তুমি, কারণ এই মহিলাটি এমন তওবা করেছে যদি অন্যায়ভাবে ট্যাক্স আদায়কারী কোনো জালেম অত্যাচারী যদি এইরকম তওবা করত আল্লাহ অবশ্যই তার তওবা কবুল করত। এটা একটা রেওয়ায়ত, ওই হাদিসের রেওয়ায়ত। অন্য রেওয়ায়তের মধ্যে বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল ওই মহিলাটি জেনা করেছিল, এত বড় পাপ করেছিল, তারপরে আপনি ওকে শাস্তি স্বরূপ ওকে রজম করার জন্য আদেশ করলেন, ওকে রজম করা হলো, তারপর আপনি ও জানাজা নামাজ পড়লেন, কাফন দাফন করলেন, ব্যাপারটা কি? এত বড় পাপীকে আপনি পাপীর জানাজা পড়লেন? হ্যাঁ, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, ওই মহিলাটি যত পাপ করেছে আল্লাহর কাছে এমন খালেস অন্তরে নিষ্ঠার সহিত আল্লাহর দিকে ফিরে এসেছিল, ওইভাবে ওই তওবা যদি মদিনার 70 জন মানুষের মধ্যে বিলিবর্তন করে দেওয়া হতো তাহলে 70 জন মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যেত ওই তওবা। তাহলে বোঝা যাচ্ছে শুধু নবীরাই নয়, যুগে যুগে যারা আল্লাহর ওলি ছিল, যারা এই তওবাকে এই তওবার আসল অর্থ যারা বুঝতে পেরেছিল, যারা যখন কোন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেছে শয়তানের প্ররোচনায় পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে এসে উপস্থিত হয়েছে, আল্লাহ আমি ভুল করে দিয়েছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ছাড়া ক্ষমা করা কেউ নেই, আমাদের ডাক শোনার জন্য একমাত্র আল্লাহই রয়েছেন, আমরা যখন পাপি পাপ করব আমাদের প্রভু আল্লাহ, ক্ষমাশীল একমাত্র আল্লাহ, আমরা পাপ করব আল্লাহ দরবারে ফিরে আসব। একটি ঘটনা কথা অনেকে বলেন যে এক স্টেশনে মা তার একটি সন্তানকে নিয়ে বসে ট্রেনের অপেক্ষা করছে, তো করতে করতে রাস্তার মধ্যে সে পেশাব করে দিল এবং সে দুষ্টুমি করছে, যার কারণে ওই মাটি তার বাচ্চাকে জোরে আঘাত করলো, মারলো, প্রহার করলো, বলো তো হয়ে যায় ফের সামনে থেকে, আমার সামনে থেকে সারাক্ষণ আমাকে জ্বালাচ্ছিস। কিছু সময়ের জন্য ওই মায়ের কাছ থেকে বাচ্চাটা দূরে হটে গেল ভয়ে যে মা আমাকে মারলো আবার মারবে নাকি, কিন্তু অটল
মুক্তেশ্বরের মধ্যে ভুল ভুল লোক, অনেক লোক, শত শত লোক যাওয়া আসা করছে, কিন্তু তিনি কারো উপরে, সেই বাচ্চারা কারো উপরে ভরসা করতে পারছে না। যত আমার মা মানুক না কেন, আমার আশ্রয়দাতা কিন্তু আমার মা, স্নেহশীল আমার মাই আছে, আমার ওপর মায়া করবে, দয়া করবে, আমার মাই আছে। এই যত তেষ্ট লোক আছে না মানলেও কিন্তু এরা কিন্তু অপরিচিত, এরা অনেক কিছু খারাপ কাজ করতে পারে। যতই লোক থাকুক, মা যতই মারুক, সে ফিরে সে মায়ের কাছেই, মায়ের চরণে এসে হাজির হবে। আমরা বান্দা, আমরা আল্লাহর বান্দা, আমরা যতই পাপ করি না কেন, আল্লাহ রাসূল বলছেন প্রতিটা এবং সন্তান পাপ করবে, কিন্তু ফিরে আসতে হবে আল্লাহর কাছে। তুমি পাপ করেছো, স্বীকার করো, আমাদেরকে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা কতটা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সূরা নিসা 4 নম্বর অধ্যায় 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তওবা আল্লাহ সেই ব্যক্তির কবুল করেন, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, কোন ব্যক্তি আল্লাহর বান্দা ভুলবশত, অজ্ঞতাবশত কোন পাপ কাজ করে বসল, সুম্মায়াতুবুনা মিন করিব, অচিরে আল্লাহর দরবারে ফিরে আসবে। আমি পাপ করলাম, আমি ভাববো না, এখন তো বেঁচে আছি, বলে না অনেক মানুষকে দেখবেন, আপনি যদি নসিহত করেন, আরে ভাই তোমার বয়স হয়ে গেছে, তুমি নামাজ পড়ো, এখনো বিয়ে করলাম না, এখনো দাড়ি পাকেনি, আছে বয়স আছে করব, তুই পাপ করছো কিন্তু আল্লাহর দরবারে ফিরে আসতে পারছো না। আল্লাহ বলছেন কি, মানুষ যখন অন্যায় বসে তখন পাপের মধ্যে লিপ্ত হবে, শয়তানের কাজে লিপ্ত হবে, সে যখন বুঝতে পারবে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ফিরে আসবে, দেরি করবে না। মুমিনদের কাজ কোনো সময় দেরি করবে না, কোনো সময় বাহানা করবে না, আমার বয়স এখনো পড়ে আছে, আমি 40 বছর বয়সে আমি নামাজ পড়বো, আমার বয়স যখন হবে, আমার যখন শক্তি হবে 25 বছর হবে, তখন আমি রোজা রাখবো, আমার যখন টাকা হবে তখন আমি দান খায়রাত করবো, এমনটি নয়, মুমিনদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলার কথা বলছে, এই সমস্ত গুণ যারা অন্যায় কাজ করে মুমিনরা সঙ্গে সঙ্গে যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এই সমস্ত মানুষের তওবা আল্লাহ কবুল করেন। কিন্তু যে ব্যক্তি অন্যায় পর অন্যায় করেই যাবে, আল্লাহ বলছেন তার পরবর্তী আয়াত 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, এবং ওই ব্যক্তি তওবা আল্লাহ গ্রহণ করেন না, কবুল করবেন না, যে ব্যক্তি সারা জীবন গুনাহ করেই যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে, সে পাপ কাজ ছাড়তে পারে না, সে পাপ করে যায়, পাপ কাজ করতে করতে, হাত্তা ইজা হাজারাহুল মউত, যখন তার সামনে মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়, কলা ইন্নি তুবতুল আন, সে ব্যক্তি বলবে এখন আমি তওবা করছি, কিন্তু আল্লাহ বলছেন আমি তার তওবা গ্রহণ করব না। আপনি বলছেন তো আমি যখন বিছানায় পড়ে যাব আর উঠতে পারবো না, জানছি যে মৃত্যু হবে, সেই সময় আমি তওবা করে নেব, আল্লাহ তো বলেছেন, আল্লাহ রাসূল তো বলেছেন যে খালে সন্ত্রে যে কালেমা পড়বে তার জন্য জান্নাত চলে যাবে, সে জান্নাতে ঢুকবে। কিন্তু আল্লাহ কি বলছেন এখানে আয়াতটা দেখবেন, আপনি সূরা নিসা 4 নম্বর অধ্যায় 18 নম্বর আয়াতটা আপনি শুধু অনুবাদ দেখবেন, বেশি কিছু দেখতে হবে না। মৃত্যু অবস্থায় যদি আপনি তওবা করেন, আপনার তওবা আল্লাহ কবুল করবেন না, আল্লাহ বলছেন এই সমস্ত ব্যক্তি যারা শেষ জীবনে তওবা করতে চায়, এদের জন্য আমি মর্মান্তিক যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি। যেমন ফেরাউন চেয়েছিল, যখন হাবুডুবু খাচ্ছে তখন বলছে হ্যাঁ এখন আমি মূসা এবং মূসার রবের উপরে ইমান আনছি, তখন বেটা তুমি ইমান আনবে, তখন জিব্রাইল একভাবে কাঁদালে মুখে ঠেলে ভরে দিল, লে তোবা কর। আমাদের অবস্থা তো তাই, আমরা ভেবে নিয়েছি আমরা জুম্মায় জুম্মায় নামাজ পড়ছি আমাদের জন্য যথেষ্ট, এখন জুম্মায় জুম্মায় নামাজ পড়ছি যথেষ্ট, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আমরা এখন চাকরিতে ব্যস্ত, মানে ব্যবসাতে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, সংসারে ব্যস্ত, নিজের প্রফেশন তৈরি করার জন্য ব্যস্ত, ফিউচার তৈরি করার জন্য ব্যস্ত, এখন নামাজ পড়া আমাদের সময় নাই। আপনি ভবিষ্যতে সময় পাবেন তার গ্যারান্টি আছে? আপনি তো ফেরাউনের মতো হয়ে যাবেন, এটা তো গ্যারান্টি নাই, আপনি হতে পারেন ফেরাউনের মতো, শেষ করে আপনি তওবা করতে যাবেন, কিন্তু আল্লাহ তওবা কবুল করবেন না। আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা কাজে লাগান। আল্লাহ তাআলা এই তওবার মাধ্যমে আপনার সমস্ত পাপ মোচন করবেন। আল্লাহ বলছেন কি, যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, বিশ্বাসীগণ যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, অবিচার করেছো, তোমরা আল্লাহর রাস্তায় ফিরে আসো,
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না, কারণ আল্লাহ তোমাদের সমস্ত পাপকে মোচন করে দেবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা তারা বলছেন, তুবু ইলাল্লাহি জামিয়ান আইহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে বিশ্বাসীগণ তোমরা সকলে আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করো, তাহলে তোমরা কি হবে, সফল কাম হবে। একটা প্রশ্ন, যারা পাপ করবে তারা তওবা করবে, কারণ পাপ মোচনের ব্যাপার আছে। তা আল্লাহ এখানে বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে মুমিন তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, তাহলে মুমিনদের তো পাপ নাই, তাহলে তারা কেন তওবা করবে? আল্লাহ রাসূল আগের পিছনে সমস্ত পাপ মাপ ছিল, তারপর তিনি দিনে 112 অধিক নিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেন, কারণ তওবার মাধ্যমে যেমন পাপ মোচন করা হয়, আবার তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আপনি তওবা করলে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন, আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ে 222 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তোমাদের কোথাও তওবাকারীকে পছন্দ করেন এবং পাপ পবিত্র যারা থাকে তাদেরকে পছন্দ করেন। তাহলে যারা তওবা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন, শুধু পছন্দ করেন এমনটি নয়, ভালোবাসেন এমনটি নয়, আল্লাহ যারা তওবা করে তাদের তওবাতে আল্লাহ খুবই খুশি হন। কতটা খুশি হন সেটা আল্লাহ রাসূল তিনি বলেছেন সহিহ বুখারীর একাধিক হাদিসের মধ্যে, এটা পাবেন এই হাদিসটি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ বান্দার তওবাতে এত খুশি হন, এত খুশি হন যেমন মরুভূমি অঞ্চলে একজন পাড়ি দিচ্ছে, সফর করছে, করতে করতে তার সমস্ত সামান খাদ্যদ্রব্য ওই উটের মধ্যে আছে, হঠাৎ ক্লান্ত হয়ে গেছে, সে ভাবলো আমি কিছু সময় বিশ্রাম করি, সে একটি ছায়ার মধ্যে বিশ্রাম করলো উট তাকে ওখানে রেখে দিয়ে। বিশ্রাম করতে করতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, মানে গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছিল, ঘুম থেকে ওঠার পর দেখছে তার উট নাই আর, কিন্তু উটের মধ্যে সমস্ত পানি খাদ্য সব কিছু ছিল, তার সমস্ত সামান কিন্তু উটের মধ্যে ছিল। উট না থাকলে সে একদিনও বাঁচতে পারবে না, কারণ সামান তো নাই। সে এটিলার উঁচু জায়গার মধ্যে দেখলো, কোথাও দেখতে পাচ্ছে না, আবার একটি দূরে জায়গায় একটা উঁচু জায়গায় গিয়ে দেখলো, দেখতে পাচ্ছে না। সে চিন্তা করলো কি করা যায়, আমি তো বাঁচবো না। আফসোস হয়ে সে ফিরে এসে সেই জায়গায় এসে আবার মানে ঢালান দিয়ে আবার শুয়ে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাবো হঠাৎ করে ঘুম ভাঙলো, ঘুম ভাঙার ফলে সে দেখছিল হ্যাঁ উঠটা দেখছে হঠাৎ দাঁড়িয়ে আছে, তার সামনে লুক করে দাঁড়িয়ে আছে, আর উটের পিঠে সমস্ত সামান গুলো রাখা আছে। সেই ব্যক্তি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আল্লাহর রাসূল বলছেন সেই ব্যক্তি ছুটে এসে ওই উটের লাগাম ধরে আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। উল্টো মানে ও আল্লাহর বান্দা, কিন্তু ও উল্টো মানে এত খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহর রাসূল বোঝাতে চাইছে যে ওই ব্যক্তি ওই উটটা পাওয়ার পর যত খুশি হয়েছে, আমার আল্লাহ বান্দার তওবাতে, বান্দা যখন পাপ করে আল্লাহর রাস্তায় ফিরে আসবে ওই বান্দার তওবাতে ওর চেয়ে বেশি খুশি হন। কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে শিখিনি, আমরা বুঝতে শিখিনি, আমরা অহরহ পাপ করছি কিন্তু আল্লাহর রাস্তায় ফিরে আসতে শিখিনি। আল্লাহ তুই আমাদের সকলকে, আমরা তো পাপি, আমরা আদম সন্তান, আমরা পাপ করব, কিন্তু আল্লাহ তুমি যে মাধ্যম দিয়েছো, তুমি যে অস্ত্র দিয়েছো, সে অস্ত্র প্রয়োগ করো, তৌফিক আমাদেরকে সকলকে দান করো। হে আল্লাহ আমরা তোমার দরবারে যেন দিন রাত আল্লাহ তওবা ইস্তিগফার করতে পারি এবং নেকির কাজে প্রতিযোগিতা করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। আরেকটি কথা, আপনাদের সামনে গত জুম্মায় আলোচনা করেছিলাম, বলেছিলাম যে মসজিদের ব্যাপারে অনেকেই দিয়েছেন, যারা দিয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে আমি দোয়া করবো, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, পৃথিবীর মুখে ভালো রাখুক, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, আখেরাতে তাদের জন্য জান্নাত নসিব করুক, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়, জান্নাত নসিব করুক আল্লাহ। এবং পৃথিবীর মুখে এখনো যারা বুঝছে, দিন থেকে সরে আছে, যারা ভাবছে আজ দেব কাল দেব, শয়তান আপনাদেরকে আমাদেরকে সকলকে ভাববে টাকা দিলেই ভিখারি হয়ে যাবে, ফকির হয়ে যাবে, বিভিন্নভাবে চক্রান্ত করবে। আপনি এখনই ভাবছেন যে আমি টাকা দেবো, কিন্তু ভাবছেন যে হ্যাঁ আজকে সন্ধ্যাবেলায় দেবো, আপনি সন্ধ্যা করতে করতে শয়তান আপনাকে ভুলিয়ে ভালিয়ে বলবে না আর দেবো না। তো অনেকেই নাম লিখিয়েছেন, যিনার নাম লেখা নিয়ে আপনার চেষ্টা করবেন, যার যতটা ক্ষমতা, আপনার যদি 100 টাকার ক্ষমতা থাকেন আপনি দিবেন, নাম লেখাবেন, আপনি অংশগ্রহণ করুন এক কথায়। আর যাদের টাকা আছে তাদের তো বলেছি 200 নিচে দেবেন, আবার 300 দেবেন, তারা বেশি দেবেন যাদের ক্ষমতা আছে।
আর যাদের ক্ষমতা নাই আপনারা নাম লিখাবেন, 500 হোক 100 হোক, আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, মসজিদের কাজ ছাদকায় জারিয়া হিসেবে থাকবে, কোনো জিনিস আপনার সাথে আসবে না। তোবা করছেন, পাপ মোচন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নেকিও অর্জন করতে হবে, এটা একটা মাধ্যম। আপনার দান খায়রাত করবেন, সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, এর চেয়ে উত্তম জায়গা আপনি দান করার জন্য আর পাবেন না, কোথাও পাবেন না, তো এটা ভালো জায়গা, আপনারা অংশগ্রহণ করুন, তাতে মসজিদে বেশি হোক, আপনারা শুধু অংশগ্রহণ করুন, আপনার সৎকারে জারিয়া থাকবে। আল্লাহ তাবারকাতাল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ তাবারকাতাল্লাহ আমাকে আপনাদের সকলকে যেন পৃথিবীর বুকে মুক্তি দান করেন এবং জান্নাত দান পরকালে যেন আমাদের সকলকে জান্নাত দান করেন। আমিন আল্লাহ আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد